আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতো। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আপনাদের সামনে যে আমাদের একজন রোগী উপস্থিত আছেন, তো ওনার নামটা আমি জিজ্ঞাসা করি, নামটা আপনার কি? মোহাম্মদ হুমায়ুন। মোহাম্মদ হুমায়ুন। আপনার বাড়িটা কোথায় পড়ছে? টঙ্গী দিঘি সুলতানপুর। টঙ্গী দিঘি সুলতানপুর, মানে উত্তর দিনাজপুর, তাই তো নাকি পড়ছে? আচ্ছা আচ্ছা। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকের ভিডিওর যে উদ্দেশ্য হচ্ছে, এর আগে হয়তো আমরা যে ভিডিওগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমরা যে থেরাপিটা চালু করেছি, তো মূলত এই থেরাপির কাজ কি আমি সেটা সংক্ষেপে বলি। মূলত যে থেরাপি আমরা শুরু করেছি, যেটা আপনারা আপনার ওই থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, যেটা আমরা দেখাচ্ছি, ইনশাল্লাহ এর উপরে পুরো বিস্তারিত ভিডিও আসবে, পুরো ভিডিওটা আমরা দেখাবো পরে, তবে এখন শুধুমাত্র আপনাদেরকে শুধু ছবিটা দেখাচ্ছি। এই থেরাপির মূল যেটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার বডির মধ্যে জমে থাকা টক্সিনগুলো, এই টক্সিনগুলোকে বের করবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, আমাদের মধ্যে যদি টক্সিন জমে থাকে, তাহলে আমাদের মানে কত রকমের রোগের মানে হতে পারে, সেটা আপনারা সহজেই বুঝতে পারছেন। আবর্জনাগুলো যদি আমাদের মধ্যে জমে থাকে, তো এর কাজ হচ্ছে কি, টক্সিন বের করা। এবং আপনার এই যে লোমকূপ যেগুলো আছে, ঠিক আছে, এই লোমকূপগুলো ক্লিয়ার হবে। কারণ লোমকূপ যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনার আবর্জনাগুলো কিন্তু বের হতে পারে না। তাই লোমকূপ ক্লিয়ার হওয়া এবং আপনার টক্সিনগুলো বের হওয়া, রক্ত ফিল্টার হওয়া, হ্যাঁ, ব্লাড ফিল্টার হওয়া, মানে দেখেন আমাদের যে ব্লাডকে ফিল্টার করে কিসে, কিডনিতে। তো কিডনিতে যখন আমাদের ব্লাডগুলো ফিল্টার করছে, তো অনেক মানুষেরই আপনারা দেখেছেন যে কিডনি ফেলিয়ার বলে, যে একদম মানে এর অবস্থা খারাপ হয়ে গেছে, মানে কিডনি আর কাজ করছে না, কিডনি ছোট হয়ে গেছে। হ্যাঁ, এখন কি হচ্ছে, এখন সেটাকে মেশিন দিয়ে রক্তকে পরীক্ষা করাতে হচ্ছে, সেটাকে কি বলছে, ডায়ালিসিস। এই ডায়ালিসিস করাতে হচ্ছে একটা রোগীকে। তাহলে প্রত্যেক সপ্তাহে মোটামুটি 10-12 হাজার টাকা কিংবা 15 হাজার টাকা তার খরচ হয় ডায়ালিসিস করার জন্য। তো এই যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিডনি নামক যে দুটো নিয়ামত দিয়েছেন, এই কিডনি নামক নিয়ামত দুটি আমাদের কি করছে, রক্তকে ফিল্টার করছে, এবং আরো ওনার অনেক কাজ আছে। তো এই যখন এটা সাধারণভাবে কি হয়, যে এটা যখন মানে খারাপ হয়ে যায়, খারাপ হওয়ার কারণ আছে, এমনি খারাপ হয় না কিডনি, তো এরও কারণ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৃতীয় আরেকটা কিডনি দান করেছেন, যে কিডনির ব্যাপারে আমরা হয়তো অনেকেই আমরা জানি না, যে তৃতীয় কিডনি, সেই তৃতীয় কিডনির নাম হচ্ছে কি, আমাদের সবচেয়ে বড় যেটা অর্গান হচ্ছে আমাদের বডির মধ্যে, সেটা হচ্ছে আমাদের স্কিন, অর্থাৎ চামড়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে চামড়া দিয়েছে, চামড়ার মাধ্যম দিয়েও কিন্তু সেই কিডনির কাজ করানো যায়। এজন্য আমাদের এই পদ্ধতিতে যারা ডায়ালিসিস নিচ্ছেন, হ্যাঁ, তারা দেখা যাবে যে হয়তো তাদের প্রথম দিকে আমাদের কাছে মানে সিস্টেমে আসলে প্রথম দিকে হয়তো ডায়ালিসিস দু একবার নিতে হলো, তারপরে কিন্তু আস্তে আস্তে তার ডায়ালিসিস বন্ধ হয়ে যায়, এবং আস্তে 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 কিডনিটাও কিন্তু সে আগেকার অবস্থাতে ফিরে আসে, যদিও তার একটা দীর্ঘ সময় লাগে। তো মূলত হচ্ছে কি, যখন তার ভিতরে টক্সিন গুলো বের হবে, আবর্জনা গুলো যখন বের হবে, তখন অবশ্যই তার ওজন কমবে, এটা স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন আর কি। তো বিশেষ করে আজকে এনাকে, হুমায়ুন সাহেবকে, আমরা যে থেরাপিটা করলাম আর কি, তো থেরাপিতে মোটামুটি 1 ঘন্টা ওনাকে থেরাপি দিলাম, আজকে জুমার দিন, খুবই অল্প সময়, যেহেতু আরেকটা রুগী আছে লাইনে ওনাকে দেওয়ার জন্য, তো মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তার মধ্যে যে পজিশনে আমরা করি সেটা কম দেওয়া হয়েছে আর কি, মোটামুটি হয়তো আধা ঘন্টা 1.5 ঘন্টা মূল মানে আসল যেটা হিট সেটা, হ্যাঁ, এবং সব মিলিয়ে ওরা 1 ঘন্টা রাখা হয়েছে আর কি। তো ওনার মুখ থেকে আপনারা শুনেন যে ওনার থেরাপির আগে ওনার ওজন এবং পরে ওজন, মানে কত কিলো ওজন কমলেন 1 ঘন্টার মধ্যে, আপনি বলেন। আপনার ওজনটা কত ছিল আগে, কত দেখলেন? আমার 67 কেজি। আর আপনার থেরাপি করার 1 ঘন্টা থেরাপি করার পরে কতটা ওজন আসলো? তার মানে হচ্ছে 2 কেজি 100, তার মানে 1 ঘন্টাতে 2 কেজি 100 গ্রাম ওজন কমলো, তাই তো? তো সম্মানিত দর্শক, এই যে 2 ঘন্টাতে 1 কেজি ওজন কমে দেওয়া, আপনার হয়তো অনেকে অবাক যাবে, 2 ঘন্টাতে 1 কেজি 2 কেজি 1 ঘন্টাতে 2 কেজি ওনার ওজন কমেছে, কমেছে 1 ঘন্টাতে 2 কেজি 100 গ্রাম ওজন কমেছে। তো এত ওজনগুলো কিভাবে কমলো, কোথা থেকে গেল, এটা প্রশ্ন আসা স্বাভাবিক ব্যাপার। তো অনেক হয়তো ভাবলেন এত তাড়াতাড়ি ওজন কমা, মানে এটা তো খুবই রিস্কি ব্যাপার, তো এটা কোনো রিস্ক নয়। যার বডিতে যত বেশি টক্সিন জমা থাকবে, তার ওজনটা তত বেশি কমবে। অনেক হয়তো মোটা মানুষ আছে, এটা দেখে আপনারা ভাববেন না, বা পাতলা মানুষ আছে, এটাও দেখে ভাববেন না, হ্যাঁ, মানে যেরকম টক্সিন যেরকম জমা থাকবে, এবং লোমকূপ যত ভালোভাবে পরিষ্কার হতে পারবে, যা বা যার আগে থেকে লোমকূপ মোটামুটি ভালো পরিষ্কার আছে, তার কিন্তু বেশি ওজনটা তত কমবে।
সুতরাং এক ঘন্টায় 2 কেজি 100 গ্রাম ওজন কমিয়ে উনি তাক লাগিয়ে দিয়েছেন। এটা আমাদের কাছে সবচেয়ে বেশি ওজন কমা আর কি, মানে এর আগে আমরা যাদের করেছি দেখা গেছে 1 ঘন্টায় 1 কেজি 300 গ্রাম ওজন কমেছে, 1.5 ঘন্টাতে আপনার 1 কেজি 800 গ্রাম কমেছে, এমনও হয়েছে যে 1.5 ঘন্টাতে আপনার 700 গ্রাম 600 গ্রাম ওজন কমেছে। কিন্তু এনার সবচাইতে মানে বেশি ওজন কমেছে, তার মানে বেশি টক্সিন থাকলে এবং লোমকূপের অবস্থা ভালো থাকলে ওজনটা কমে আর কি। হ্যাঁ, তো এটা খুবই একটা ভালো বিষয় আর কি, খুবই খুবই একটা খুশির বিষয়। হ্যাঁ, যেমন কয়েকদিন আগেকার একজনকে আমরা থেরাপি দিলাম উত্তর দিনাজপুর, ওনারও বাড়ি ছিল, আপনার বাড়িতে উত্তর দিনাজপুর পড়ছে না, ওনারও বাড়ি উত্তর দিনাজপুর পড়ছে। তো ওনার মোটামুটি 1.5 মাস 1 মাস 10-12 দিন থেকে 100 গ্রাম মাত্র ওজন করেছে, মানে ওটা কমেনি ধরেন। আর সেখানে আমাদের কাছে থেরাপি করিয়ে মাত্র 1 ঘন্টাতে 900 গ্রাম ওনার ওজন কমেছে। তাহলে যেটা উনি 1.5 মাসেও করতে পারলেন না সেটা মাত্র 1 ঘন্টা সময়ে আলহামদুলিল্লাহ তার চেয়ে কয়েক গুণ বেশি মানে ওজনটা কমলো আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এই থেরাপির যে প্রয়োজন, এই থেরাপি আপনারা পশ্চিমবাংলার কোনো হসপিটালে পাবেন না, আমরা আলহামদুলিল্লাহ প্রথম চালু করলাম আমাদের পশ্চিমবঙ্গে। হ্যাঁ, তো বিশেষ করে এই চিকিৎসার জন্য যারা বিশেষ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই আমাদের কাছে চিকিৎসার জন্য যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907, এই নম্বরে আপনারা কলও করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ করেও আগে নাম লিখাতে পারবেন। নাম্বারটি আমার আবারও বলছি 9732624907। তো বিশেষ করে আজকের ভিডিও এই পর্যন্তই, মূলত আজকে দেখানোর উদ্দেশ্য ছিল যে 1 ঘন্টাতে 2 কেজির বেশি ওজন কমা, এটা একটা তাক লাগিয়ে দিলেন, এটা সাধারণত আশ্চর্য হবেন। কারণ আমাদের একজন রুগী এর আগে আমরা দেখিয়েছি যে 1 সপ্তাহে 6 কেজি ওজন কমেছে, তো এতে তো মানুষ আশ্চর্য হচ্ছিল। তো এখন যদি 1 ঘন্টায় 2 কেজি ওজন বলি তাহলে লোকে এটা পাগলই বলবে না জানার কারণে। তো সম্মানিত দর্শক, আল্লাহ সুবহান আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং এই রোগীটার জন্য আপনারা দোয়া করবেন যে এই রোগী যাতে খুব দ্রুত গতিতে সুস্থ হয়ে যায়, আল্লাহ সুবহান আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, এবং ওনার স্ত্রী এসছেন ওনাকেও যাতে আল্লাহ সুবহান তাআলা সুস্থতা দান করেন, সাথে সাথে আমাদেরকেও সুস্থতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।